54 seconds nahi no 54 seconds are minutes no no 52 a 1 minute hota hai wo acha acha no the desktop pichli aiye amra recording korchi tomar lekhate jacche ei je tomar software gulo patient patient e কোথায় চলে গেলি মেয়েটা কিন্তু কোথায় চলে গেলি ওই তোর ওই ওই স্ট্যান্ডের পাশে দাঁড়া সেদিন বেরিয়ে যাবো নাগপুরের জন্য তারপরে তোমরা যেতে পারো পৃথু যদি সঙ্গে থাকে এদিকে দেখো তোমরা যেতে পারো না টাইম করেনি যাই হোক
রবীন্দ্রনাথ ঠাকুরগণ Thank you.
straight. So this is the place where I stayed in the afternoon hours. There is a bathroom also over there. And a bathroom in that room also, from the room. Towers.
পাওয়া হয়েছে হোটেল।
इधर कहाँ चला? कहाँ से घुस? अच्छा वो नीचे से घुसे हो क्या? क्या उधर से कहाँ नहीं घुसा? सामने से नहीं यार। ओ ये देखिए मस्जिद है। मस्जिद। नीचे दिए दिए झुक चुके हैं कि और आगे वाला रास्ता। हाँ हाँ। कहाँ से घुसा दिया?
দরজাগুলোকে ঠিক করা হয়েছে, প্রাথমিক প্রাথমিক দরজা ঠিক হয়েছে, পরিষ্কার করে কাচরা রাখা। আর এখানে ট্যাঙ্কে জল ভরা আছে, জল চালু হয়েছে। হ্যাঁ মঙ্গল চালু হয় পানি, ক্যা কর রা তুম, কাঁচ কো পুছে গা ক্যা, হ্যাঁ ঠিক সে বন্ধ কিয়া না। হ্যাঁ মঙ্গল এখন এখানকার টোটাল ইঞ্জিনিয়ার, এইসব টুকটাক খুটখাট সব করতে থাকে। ভালো থাকার মধ্যে আছে হচ্ছে এই ডাইনিং টেবিলটা, আর এখানে ফ্যানটা চলছে, ওই ফ্যানটা চলছে না, ওটাকে ঠিক করাতে হবে। ওই ফ্যান চলছে, টিউবলাইট চলছে, সব ঘুরে এই যে বিছানাটাকে ঠিক করা হয়েছে, সিঙ্গেল চাদর পাটা ডবল বিছানা, বাদেশগুলো এখানে এখানে এসে রেস্ট করতাম। এখানে যে ঠাকুরের ইয়েটাকে ওই স্বস্তিকটাকে মুছে পরিষ্কার করার চেষ্টা করছে আর কি, এর উপর হোয়াইট ওয়াশ করে দেওয়া হয়েছিল। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আমরা এসে এখানে ধূপকাঠি জ্বালিয়ে গেছি, কিছু পোটলা পুটলি আছে তিনখানা উপরে, এই যে দুটো একটা গঞ্জা আর একটা ডাব্বার মতন, এর মধ্যেও কিছু ছোটোখাটো জিনিস আছে, আর গ্যাসটা ওভেনটা খালি উপরে তুলে রাখা হয়েছে এখানে। বাকি এদিকটা করে আর এটা খোদ্দ মঙ্গল হচ্ছে ভেতরের থেকে বারান্দাটা, এটা তো আমরা এসে নিয়ে আমি এসে রং টং করালাম।
নিচে আর এই রুম আর এটা এন্ট্রান্স হয়ে আমাদের সিকিউরিটি প্রোভাইডার এখানে 4 নম্বর সিটে আমার এই যে নাম আছে জিনিসপত্র এখন আমি গুছিয়ে রেখেছি, এর মধ্যে কিছু নিয়ে যাবো, কিছু থেকে যাবে, ওয়ার্ড্রোব এখানে যেহেতু প্যানেল কাঁচ সুট নম্বর 4 সুন্দর সুন্দর পর্দে মম পাপা
होटल है जो कि बड़ा ही सुंदर है, इतना सुंदर कि लोग पागल हो जाए। ये ऊपर कुछ फ्लोर्स है का रूम जो अभी घोड़े बेच के सो रहा था और उड़ गया, और ये रूम भी उसी की तरह है और बहुत सुंदर है, देख के मन करता है कि यही रह जाए। और मेरा सड़ा हुआ भैया फिलहाल तो सोते हुए क्यूट लग रहा है, फिर भी सड़ा हुआ है जी। भैया से हाय, व्हाट से हाय, गुड And that's me. Okay. Now let's go to the another room. Again, इसी रूम में जो कि बड़ा सुंदर है। कॉरिडोर, Chandaman Water Sports Complex. Weather খুব খারাপ, তার মধ্যে আমরা এদিক দিয়ে এসছি এইখান থেকে, আর এটা একটা মেরিন ড্রাইভের মতো মনে হচ্ছে, আর এই সাইডটা আছে হচ্ছে সি, খুবই দূরে সমুদ্র। तीनों आइलैंड आपको मिल सकता है, दो आइलैंड का प्रोग्राम है वैसे।
गया था वहीं। ট্রিপটা ক্যান্সেল হয়ে গেল রাফ ওয়েদারের জন্য, রাফ সিজ। এই বোটগুলি নিয়ে যাচ্ছিল আরেকটা আর্টিফ্যাক্ট, এগুলো সুনামি স্মারক। এটা হচ্ছে এখানে যে সেই সুনামি হয়েছিল, সুনামি মেমোরিয়াল। আজকে তো ট্রিপ ক্যান্সেল হয়ে গেল না, পর ইন ভিউ অফ দিস আর কিছু কে করনে কে সম বাদ হাম ইয়া সে আপকা টুর মে জো কারভেন্স কো বিচ হ্যায় হ্যাঁ ও দিখায়েঙ্গে স্যার দিখানে কে বাদ হে জেল মে আপকা লাইডারসন প্রোগ্রাম হ্যায় হ্যাঁ ও লে দিখায়েঙ্গে আগার মৌসম ওয়েদার কন্ডিশন ঠিক হ্যায় তো শো চলেঙ্গে হাম আপকো টিকেট লেকে দে দেঙ্গে আচ্ছা আচ্ছা অদারওয়াইজ নাহি হ্যায় তো ফির হাম লোগ হোটেল চলেঙ্গে আচ্ছা ঠিক আছে এ ওয়ালা জো হ্যায় ইয়া স্যার কলেজ হ্যায় इंडियन एयरलाइंस में जो है मॉर्निंग ब्रेकफास्ट और
का जो स्नैक्स आइटम जो है एयरलाइंस में आपको देता है यहाँ से पैक करके। अच्छा, ये पोर्ट ब्लेयर के हर एक मतलब चारों तरफ जो है हर एक आधा किलोमीटर और 100 मीटर के दायरे में जो है आपको यहाँ पर बंकर मिलेगा, जापानीज बंकर। अच्छा, जो है 3 साल यहाँ में जापानीज लोग जो है कब्जा करके रखा था आइलैंड को। अच्छा अच्छा, ये रहा उनका बंकर। इसका जाने का रास्ता ये देखिए यहाँ से है, कहाँ से ये अंदर बैठ कर सेकंड वर्ल्ड वॉर युद्ध लड़ाई जो है इसके अंदर बैठ कर किया। वो जो बिल्डिंग है कौन सा, वो जो दूर में दिख रहा है।
চূড়ান্তে কি বললে জল আর আকাশ মিশে গেছে, আমরা দেখছি
right far away. Maybe you can check it. এই যে এইদিকে দেখো এটা আমার ছোট্ট বন্ধু তুলতুলু আমিও চুমু খাবো আমি আসছি দাঁড়াও ক্যামেরাটা দেখে এই যে চা চলে এসছে আর ও আচ্ছা খালি গ্লাস এসছে তারপরে চা আসবে না যাই হোক আবার একবার দেখি এখানে একটা রক রক ফর্মেশন আছে পাথরে পোস্ট একটু রকি পুরীর মতন বালু হলো না কিন্তু সেলুলার জেলের রেকর্ডিং আমি আমার বোনকে নিয়ে স্টার্ট করি আচ্ছা তো আসছে হচ্ছে দিস ইজ দ্য I should walk towards it. Here is the... পুরো আমাদের ইন্ডিয়া ফ্ল্যাগ আছে কিনা দেখতো এটা নিয়ম না বিকেল হয়ে গেলে ফ্ল্যাগটা নিচে নামিয়ে রাখা উচিত রাখে নাই টাইম ইজ নিয়ার অ্যাবাউট 4:45 হ্যাঁ মামাম কাল বাবা আচ্ছা ইন্দুভূষণ রায় ছোট্ট কবিতাটা যে ওরা ছেপেছিল আইডলি তো নিন তোকে নিতে পারছি নামটা নিচ্ছিস কেন লোকটার স্ট্যাচু তো নেই ওই লোক তো মহাবীর সিং এর স্ট্যাচু দেখতে পাচ্ছিস ছিল ওই ছোট ছোট দরজা এরকম 698 কটা 698 না অনেক বড় বড় বিপ্লবীরা এখানে প্রাণ দিয়ে গেছে আর কি Bay.
तो रियर स्टेशन में जा चुके हैं ओके अंदर बात ले देते हैं वो शिप Thank you.
कितना गहराई होगा इसका? 10 फीट होगा। 10 फीट 10 फीट 10 फीट पे ही होता है। Чуй.
जस्ट अ मिनट। এই যে আমার বোন, হ্যাঁ কি আছে, পাচ্ছিলাম না, ওই নাইট ফটোগ্রাফিটা লাগানো ছিল না বলে। এই যে ভুটলি দূরে কি একটা লিখছে, বৃষ্টি। এই যে দূরে, হ্যাঁ এখন দেখা যাচ্ছে কি সুন্দর। ওই যে আমাদের দূরে হোটেল, ওই উপরের যে রুমগুলো ওখানে, হ্যাঁ তোরা হয়ে গেছে। কাছে যাস না চলো বাবা।
करते ही अपछंद चले आए चले आए वैगे ব্রো ওই যে দূরে দূরে আইল্যান্ডস আছে ওগুলো সব আনইনহ্যাবিটেড অনেক ক্লোজ আপ করলে এই যে অনেক দূরে আইলে পুঁচলে কি করছে ছিল না অন্ধকারে পুলিশ এই দেখ চলছে তো কাউন্টারটা চলছে আমাদের দেখা যাচ্ছে হ্যাঁ